Hello, good morning students, how are you? Expect you are okay during coronavirus. Me also, right. Today, we talk about Now we took the rest of the rules from this topic. Look very carefully. Yesterday we talked about how we can use be verb or verb to have. Now we talk about how we can use modal auxiliary verb plus be. If we want to make active to passive, from active to passive verb. আজ আমরা কিভাবে মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় আজকে শিখব। আমাদের আগের রুলটি যে রুলের মধ্যে ছিল প্রথমে বি ভার্ব তারপর ভার্ব এবং এই রুলটা আমরা অবশিষ্ট অংশ আজকে ফিনিশ করব। যে রুলটি রয়েছে সেই 24টি আমরা আজকে শেষ করে দেব। টিপসটা হচ্ছে যে মডেল অক্সিলারি ভার্বটা বসবে যখন তার সাথে বি হবে, বি যুক্ত হবে অ্যাকর্ডিং টু দ্য ফর্ম অফ main verb with subject. এটা সাধারণত লিখে কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে যে মডেল অক্সিলারি ভার্ব থাকবে সেটাই সাধারণত বসবে। তারপরে আমরা পাস্ট পার্টিসিপল করব মূল ভার্বকে, এক্সপ্রেশন বসাবো বাই অর টু বসবে ভার্ব বসে, যেটা আমরা আগের ক্লাসে শিখেছি কোথায় বাই বসে প্রিপজিশন এবং কোথায় টু বসবে প্রিপজিশন। আমরা এক্সাম্পলটি দেখে নেই। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এসআর ক্যান রিড দ্য বুক নাও। এখানে মডেল ভার্ব ক্যান রয়েছে, মডেল অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, আমরা কিভাবে সেটাকে পরিবর্তন করব দেখে নেই। প্রথম কাজটি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম অফ ভার্ব, সাবজেক্টিভ ফর্ম অর দ্য সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে আমরা অবজেক্ট কোথায় দেখে নেই, ভার্বটা হচ্ছে মূল ভার্বটা হচ্ছে অরি, তারপরে অংশটি সাধারণত অবজেক্ট। আমি বলেছি বারবার মূল ভার্বের পরে অংশটি সাধারণত নিয়ে আসতে সহজ হয়, সুন্দর হয়, অতটা একদম ঠিক মতো হয়। তাহলে আমরা রিডের পরবর্তী অংশ দা বুক নিয়ে আসছি, সাবজেক্ট দা বুক সাবজেক্ট। মডেল অক্সিলারি ভার্ব বসবে কিন্তু তার সাথে বি যুক্ত হবে। মডেল ভার্বটা ঠিক ক্যান, তার সাথে বি যুক্ত হয়েছে ক্যান বি। The book can be three. First participle of main verb, read, write. The book can be read. But extension, now, যেহেতু এটা আমি আগেই বলেছি একবার of time, আমরা পরে বসাবো, এটা এখন লেখার কোনো প্রয়োজন নেই, তো পরের কাজটিতে পরের অ্যাকশনে চলে যায় কি এক্সটেনশন শেষ বাই ও টু বসবে, যেহেতু এখানে কোনো নো নিউ নো বি লিসেন এ ধরনের কোনো ভার্ব নেই, সেটি নিয়ে আমরা এখানে বাই বসাবো টু বসাবো না। তাহলে আমরা বাই প্রিপজিশনটা যোগ করে নিলাম। তারপরে কাজটি কি অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কি ইজ দ্যাট, আমি বলেছি নাউন থাকলে সাধারণত এর অবজেক্টিভ ফর্ম হবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে ইজ দ্যাট কে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে গেলে ইজ দ্যাটই হবে ইজ দ্যাট, আর নাও শব্দটা আমরা করে লিখে নিলাম। তাহলে আমরা দেখে নেই ইফ সাম ক্যান রিড দ্য বুক নাও, এই একই ভয়েস কিভাবে আমরা কিছু ভয়েস রূপান্তরিত করলাম। দ্য বুক ক্যান বি রেড বাই এ সাম নাও, অ্যানাদার এক্সাম্পল ফর ইউ, লুক দে ক্যান হ্যাভ মি অ্যাবাউট দিস মাচ, এক্সাম্পল দে ক্যান হ্যাভ মি অ্যাবাউট দিস মাচ, রাইট। How can we turn it into passive form action? So, object কে আমরা subject করে নিলাম, object হচ্ছে me, me এর subject form হচ্ছে I। তারপরের কাজটি কি মডেল ভার্ব বসবে তার সাথে be যোগ করবে, মডেল ভার্বটা can তার সাথে be যোগ করে নিলাম, can be I can be, মূল ভার্বের past participle হবে নাম্বার 3, how তার সাথে যোগ হবে ed how, I can be how, extension এখানে যার যে অংশটি রয়েছে অতিরিক্ত অংশটা বসবে about this matter, এখানে আমরা প্রথমে বসে নিতে পারি আবার পরে লিখতেও পারি, দুই ক্ষেত্রেই আমরা এখানে
অতটা সঠিক আমরা খুঁজে পাব সমস্যা নেই তাহলে আই ক্যান বি হেল্প अबाउट दिस मैटर बाय बाय ऑब्जेक्टिव फॉर्म ऑफ सब्जेक्ट सब्जेक्ट का ऑब्जेक्टिव फॉर्म आई एम ऑब्जेक्टिव फॉर्म दे एम ऑब्जेक्टिव फॉर्म नोट आई दे होच्छ सब्जेक्ट दे सब्जेक्ट के ऑब्जेक्टिव फॉर्म में लिखी है दे एम है এখানে আমরা এই एग्जांपल दैट कैन हेल्प मी अबाउट दिस मैटर की আমরা অন্যভাবে লিখতে পারি কিভাবে आई कैन बी helped by them about this matter now student hope you understand this topic do practice very carefully at home see you next class inshallah bye